বাইরে প্রচন্ড মেঘ করেছে গাইস। হাই গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে মুর্শিদাবাদের আমাদের কোয়ার্টার থেকে তোমাকে ওয়েলকাম করছি। অ্যান্ড আমাদের অনেক দিন পরে একটা মানে কি বলবো, নিজেদের ঘরের একটা ডেইলি লাইফের ব্লগ আমি শেয়ার করতে চলেছি আজকে। অ্যাজ ইউজুয়াল আমি স্নান টান করে নিয়েছি সকালবেলায়, আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, সৌরভ গেছে বাজারে, আজকে ওর ছুটি। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ, জানালার জন্য হয়তো ভালোভাবে দেখতে পাবে না গাইস, বাট এই যে আমাদের বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হওয়া স্টার্ট হয়ে গেছে। এইখানটা ঠাকুর বসে বোধ হয়, আর ওই দিকটা বোধ হয় লোকজন বসে, বা ওই দিকটা লোকজন বসে, এইখানটা ঠাকুর, এই সরি, এইখানটা লোকজন বসে, ওখানটা ঠাকুর বসে, এরকম কিছু একটা হতে পারে। আগেরবার বেরিয়েছিলাম, আমার আমি ভুলেও গেছি কোথায় কি বসে। যাই হোক, তো মানে বিশ্বকর্মা পুজোর সব জায়গাতেই প্যান্ডেল হওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা জায়গায় পুজো হয় আর কি। বিশ্বকর্মা পুজোতে ব্লগ করবো, তখন তোমরা দেখতে পাবে আমাদের এখানকার পুজো। তো এখন আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে, আমারও স্নান হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটুখানি ওর খাবারটা রেডি করে নিই। সৌরভকে বলেছি আজকে আমাদের জন্য কচুরি আনতে, এখানে অনেকদিন কচুরি খাইনি, তো দেখা যাক ও পায় কি পায় না। অনেকদিন ধরে ছেলেটার কাশিটা কমছে না গাইস, তাই জন্য ওকে আমি ওটসও সেরকম ভাবে দিতে পারছি না। ওকে ওই নেস্টটা আমি খাইয়ে চলেছি। তো এবার আজকে ভেবেছি যে ডাক্তারের কাছে যাবো, ছোড়বি এখনো বাজার থেকে আসেনি, কি যাবো বলো তো, 10টা বাজে। এই যে আমার ছেলের খাওয়া রেডি, আর ও উঠেও পড়েছে, সৌরভও চলে এসেছে বাজার থেকে। আর এখানে কি করেছে দেখো, আমি ওপরে গোছাচ্ছি, ও নিচের থেকে বের করছে। আমাদের সবকিছু গোছানোও রেডি। বাইরে প্রচন্ড মেঘ করেছে গাইস, প্রচন্ড পরিমাণে, দেখতেই পাচ্ছ। তবে কদিন ধরে এরকম মেঘ করছে, বেশি যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তা নয়, প্রচন্ড পরিমাণে গরম। আর আজকে আমাদের অ্যাকচুয়ালি প্রচুর কাজ, এই সবে জানতে পারলাম যে আমাদের মাসি, তারও খুব শরীর খারাপ, জ্বর, সে আসতে পারবে না, কালকেও সে আসেনি। তো আমাদের মানে এক গাদা বাসনপত্র, মানে কী যে করবো সেটা বুঝতে পারছি না। আগে আগে কচুরি খেয়ে নিই, সৌরভ নিয়ে এসেছে। দুধের জিনিস খেতে চাইছে না, এখন খাবে হচ্ছে ঝাল ঝাল মটর। এই যে খাচ্ছি ঝাল ঝাল মটর, এটা খাবে। ঝাল লেগেছে, লেগেছে বাবা। আপাতত এটা স্লো মর্নিং, বাট একটু পরে দৌড়াদৌড়িটা স্টার্ট হবে, যখন দিয়ে কাজ করাটা স্টার্ট হবে। আমার হাতের প্রবলেমটা যেহেতু একটু সেরেছে, তো সোনা আমাকে দেখো কিছুই করতে দিচ্ছে না, ও নিজেই নোংরা কাজগুলো করছে, বাসন বাসন মাজা, মাছ ধোয়া, সব কিছু করে নিচ্ছে। গাই দেখে দেখো, চিন্তা করো দেখো, সব এখানে নিচে ফেলে দিয়ে মহারাজ এর উপরে উঠে দাঁড়িয়ে এখন এই করছে। আয় আয়, কে দুষ্টু করছে? তো আজকে আমি রান্না করছি শুধু মাছের ঝোল, আর আমাদের একটু তরকারি রয়েছে, বরবটি, আলু, বেগুন দিয়ে তরকারি রয়েছে করা। তো আমি এখন মাছের ঝোলটা করছি, ছেলের জন্য তো মাছ ভাজা রাখবো, আর আমি সেটা করে নেবো ভাত টাত সব দিয়ে, সবজি দিয়ে। তো 12টা বেজে পার হয়ে গেছে, 12:30 বাজতেছে, এখন রান্না হয়নি, কারণ এত বাসন ছিল সোনা সবে মেজে শেষ করলো। এখন আমি রান্নাটা বসিয়েছি, চটপট রান্না করে নিয়ে তারপরে ছেলে মনু
রান্না করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে আমাদের খেতে খেতেই বিকেল হয়ে গেল। তো ছেলেকে ভাবলাম একটু নিয়ে আসি ছাদে। বাবা, নমস্কার করেছো? নমো করেছো ঠাকুরকে? তাহলে একটু নমো করে দাও দেখি বাবা, নমো করে দাও। একটু ছাদে জামা কাপড় তুলতে, প্রচুর জামা কাপড় কাচা হয়েছে আজকে, এক্ষুনি পড়ে গেছিল। প্যান্টটা উল্টো পড়িয়েছি মনে হয়, সামনে একটা, পেছনে আর পেছনে একটা, সামনে। হে, ভেজা 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 ভেজা। বলানো হয়নি ওটা দিয়ে কি দীপের কৌটোটাকে যাবে ভেঙে যাবে। বাবা বাবা বাবা, ওই দেখো কৌটো পা দিয়ে দিয়ে খেলছিল, দুটো দুপাশে চলে গেছে, কনফিউজ হয়ে গেছে কোন দিকে যাবো। কৌটোর দিকে যাবো না ঢাকনার দিকে যাবো? গেছিল কাঁটা গাছটা। কোথায় যাচ্ছেন দাদা লাঠি নিয়ে? দাদু কি হলো? কি করছেন? আম্মা এখন খেলা করছি, আমি নিচে বসে পড়েছি। কি করছো? টেক দিচ্ছ গাইজ? আমাকে টেক দিচ্ছে বারবার, বুঝলে? গোলটু গোলটু, কিন্তু পেছন দেখিয়ে টেক দিচ্ছে। টেক বলো তো, ওয়ান টেক, টু টেক, এরকম তো দেখো। এই তো এটা কে কে এটা কাকে মাপবে? এটা দিয়ে কাকে মাপবে তুমি? বাবারে, মারতে হবে না বাবা, এমনি সবাই ভয় পেয়ে যাবে। তো আমি এখন এলাম একটুখানি, ওই জন্য আপেল ঘষতে। আমরা তো ঘুম পাড়ানোর প্রচুর চেষ্টা করলাম, কিন্তু বৃথা চেষ্টা, ঘুমাইনি আমার ছেলে। 6টা বাজে, ভাবলাম এখন আপেলটা আগে খাইয়ে দিই, তারপর আমরা একটুখানি ঘুমিয়ে পড়বে। আর যেহেতু আজকে সৌরভের ছুটি আছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়ারও কোনো ব্যাপার নেই, যাচ্ছে বলে ও যদি একটু লেট করেও খায় কোনো অসুবিধা নেই। একবারে ওই সাবুটাও এখানে ভিজিয়ে দেবো। কাঁটা ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন একটু বাবার সাথে শুয়ে আছে, একটু ফোন দেখছে, মানে ওর নিজের শর্টস দেখছে। তো তোমরা যদি আমার শর্টস দেখতে চাও, ইউটিউবেও আমি পোস্ট করি, আর আমার ইনস্টাতে তো অনেক অনেক শর্টস থাকেই যেটা আমি ইউটিউবে পোস্ট করি না, যেগুলো তো এরকম ওখানে অনেক শর্টস থাকে। তো তোমরা যদি দেখতে চাও, সো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডিটা হচ্ছে sourabh.chontrima। সাবুটাও এখানে ভিজিয়ে দিলাম গাইস। আমাদের গুন্ডাকে দেখো, গুন্ডা, আমাদের গুন্ডাকে দেখো। কে গুন্ডা? এই যে, এই যে আমাদের গুন্ডা। বলো বলো বলো, এটা ভাইয়ের মতো করো, ভাইয়ের মতো করে। এই যে, এই যে আমার আমার চার্জারটা নিয়ে গেছে উপরে, এই যে প্লাগ পয়েন্ট আছে ওখানে লাগাবে চার্জে। কি করবে চার্জারটা নিয়ে? কি করবে? তোমার ফোন কই? ফোন বাবা, তোমার ফোন কই? তোমার ফোনটা একবার হাতে দাও, তোমার ফোনটা একবার হাতে দাও, চার্জার লাগিয়ে দাও, চার্জারে লাগিয়ে দাও বাবা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, উল্টো দিকে ধরেছে। চার্জ দিয়ে দাও বাবা, চার্জ দিয়ে দাও, ফোনটা চার্জ দিয়ে দাও। ওইটা কি? এই তো চার্জার, এ নাও, এনে
নিচে আমার প্যান্টের গেছে, দেখো জামাটা ভিজে আছে। বলো বলো ভাই, বলো ভাই, দাদা বলো, দাদা বলো, দাদা বলো, বলো দাদা। তো এখন গরুর ঘুমানোর সময়, গরুর বাবা একটু ঘুম পাড়িয়ে দিচ্ছে গরুকে। দেখে আমি সন্ধ্যার সময় কিছু খাবার মানে কি খাবে, হরলিক্স আর বিস্কিট একটু খাও, শরীর দুর্বল হয়ে গেছে। ভেবেছিলাম খাবো না গাইস, বাট সৌরভ যেহেতু বললো আচার দিয়ে মাখতে, সেটা একটু বেশি করে মুড়ি নিয়ে মাখলাম, যাতে আমি একটু খেয়ে নিই, তারপর সৌরভ খাবে। কি গো কেমন হয়েছে? দেখো আবার কাঁচা লঙ্কা কামড়ে খাচ্ছে, ভালো হয়েছে। আর আমাদের গোলটুকুন্দাটা এখানে ঘুমাচ্ছে, আমরা বিচার দেখতে দেখতে এখন খাওয়া দাওয়া করবো। এখন এই যে এই বুড়োটাকে আমি খাওয়াচ্ছি, বুড়োটাকে এবার আমরাও খেয়ে নেবো, অনেক রাত হয়ে গেছে। সৌরভ তো মানে ঘুমিয়ে নিলো মোটামুটি দু আড়াই ঘন্টা, রাত্রিবেলা জেগে পাহারা দেবে, কেন কি সকাল থেকেও প্রচুর কাজ করেছে। সো আজকে প্রচন্ড টায়ার্ড ছিল, প্লাস তিন দিন নাইট ডিউটি হয়েছে, বড় ভীষণই টায়ার্ড, ঘুমও কম হয়েছে। তো সেই জন্য সৌরভকে ডাকিনি, আমি ছেলেকে খাওয়াতে স্টার্ট করে দিয়েছি। এখন খাওয়াটা গরম করছি, খেয়ে দিয়ে তারপর ব্লগটাকে এন্ড করছি। এবার আমিও খেতে বসে গেলাম। এই যে আমাদের বরবটি আলু বেগুনের তরকারি আর মাছের ঝোল, সৌরভের খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু খেয়ে নিচ্ছি, ও ততক্ষণ ছেলেকে এখন খেয়াল রাখবে। সো গাইস আমরা শোয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন জাস্ট কোনোভাবে আমি একটু ছেলেকে রেডি করে দিলাম। এত হিউমিডিটি, এত গরম লাগছে না, কন্টিনিউ ঘামছি, এখন আমি গা ধুয়ে তারপরে শুরু। যাই হোক, তো আমাদের ব্লগটাকে আজকে আমরা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার সামনেই আসছে বিশ্বকর্মা পুজোর ব্লগ, মামনিরাও আসবে, তো তোমরা দেখতে থাকো। আর এর পরের ব্লগটাতে তোমাদেরকে দেখাবো আমরা পুজোতে কী কী কিনে, মানে সবার জন্য কিনেছি আর আমার ছেলের জন্য সবাই কী কী দিল, সেগুলো তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। সো আজকের মতো টাটা।